বন্ধুরা, একটি নয় তিন তিনটে ভিন্ন স্বাদের মন প্রাণ জুড়ানো হেলদি শরবত রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপি তিনটে কিন্তু অনেক মজাদার, তার সাথে হেলদি, আর তুমি একদিনে বানিয়ে এটা রেখে দিতে পারো এটা এক মাসের জন্য। নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো বন্ধুরা। এলারপুর বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে আমার তরফ থেকে রমজান মোবারক। প্রথম যে শরবতটা তৈরি করব তার জন্য আমরা এখানে রয়েছে আলু বোখরা, প্রায় এক কাপ মতো আলু বোখরা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভিজানোর সময় কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে আলু বোখরাগুলো। আর এখানে পাকা তেঁতুলও ব্যবহার করব, পাকা তেঁতুলও আমি ভালো করে ধুয়ে এটাকেও আমরা ভিজিয়ে রেখেছি। এখানে আমি খেজুরও নিয়েছি, তো 10 থেকে 12টা খেজুর এখানেও আমি ভিজিয়ে রেখেছি, তবে বীজগুলো আগে আমি কেটে বার করে নিয়েছি আর খুব ভালো মতো ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি, যেন এর পানিগুলো আমরা কাজের মানে এই শরবতের জন্যই ব্যবহার করতে পারি। তো এখানে যে পানিটা রয়েছে ভেজানোর পানি, এটা আমরা নষ্ট করব না, এটা মানে এটা বেটে নেওয়ার জন্য এই পানিটাই আমরা ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে আমি খেজুরগুলোকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, একদম মিহি করে পেস্ট করে নিতে হবে বন্ধুরা। আর এবার আমরা কী করবো, চলে যাচ্ছি চুলোর দিকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কিন্তু খুব মজাদার যেমন হতে চলেছে মন প্রাণ পূর্ণ জুড়ানো এই রেসিপি, তার সাথে সাথে কিন্তু তোমাদের অনেক ভিডিওটা উপকারেও আসবে। তো ভিডিওটা স্কিপ করে যাবে না। পানি দিয়ে দিলাম পাত্রের মধ্যে 1/2 লিটার, আর 1/2 কেজি মতো চিনি ব্যবহার করেছি। যতটা পানি তার ঠিক সম পরিমাণে আমি চিনি ব্যবহার করেছি। যখন চিনিটা একদম গুলে যাবে, পানিটাকে ভালোভাবে জাল দিয়ে নিলাম। চিনিটা গুলে আসলে আলু পোখরাটাকে ভালোভাবে আমরা ছেঁকে নিচ্ছি ছাকনার ওপরে। খুব সহজ রেসিপি, তোমরা দেখলে বুঝতে পারবে, তারপরে বলবো। আলু পোখরার পাল্পটা আমরা নিয়ে নিচ্ছি আর ওপরের অংশটা আমরা এটাকে সরিয়ে দেব, তবে তুমি রান্নায় ব্যবহার করতে পারো এটা নষ্ট না করে, বা তুমি চাটনিও বানাতে পারো। তো এইভাবে আমরা নিয়ে নিলাম, তারপরে তেঁতুলটাকেও আমরা ঠিক একইভাবে তেঁতুলের পাল্পটাও আমরা নিয়ে নেব, তবে চেপে চেপে একটু তোমার পাল্পটাকে বার করে নেব, আর তুমি আলাদা করেও করতে পারো, কিন্তু এইভাবে করলে তাড়াতাড়ি হবে। এইবার আমাদের বেটে রাখা যে খেজুরের পেস্ট আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি, তবে ছেঁকে নিলাম যেন কোথাও খোসা এর ছোবরা না থাকে, কিন্তু একদমই নেই, ছেঁকে নেবার কোনো প্রয়োজন ছিল না। তবে তোমরা মিহি ছাকনায় ছেঁকে নিলে কিন্তু এর খোসাগুলো থাকবে। তো যেহেতু আমার এই ছাকনাটা একটু মোটা ছিদ্র আছে, তো এখানে কিছুই হলো না, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হবে বন্ধুরা। তো সব কিছু যখন আমাদের পাল্পগুলো নেওয়া হয়ে গেল, তারপরে আমরা একে একে মশলা দিব। ভীষণ মজাদার হতে চলেছে বন্ধুরা, তবু তোমরা ভিডিওটা স্কিপ করে যাবে না, আমি এটা বারবার বলছি। তো বন্ধুরা, এবার আমরা লবণ দেব স্বাদ মতো, কিন্তু এখানে আমি যেহেতু মেপে তোমাদেরকে ব্যবহার করতে হবে, এটা যেহেতু শরবত হচ্ছে, তো লবণ আমি 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ সাদা লবণ ব্যবহার করেছি, আর গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ ব্যবহার করেছি। জিরে গুঁড়ো দেবার সময় কিন্তু অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করবে, আর খুব ভালো করে কিন্তু এবার আমরা নাড়তে থাকবো। এই শরবত যেহেতু আমরা এক মাসের জন্য তৈরি করে একবারে রাখবো, তার জন্য এইভাবে আঁচ দেওয়াটা খুবই প্রয়োজন। তোমরা 6 থেকে 7 মিনিট ধরে কিন্তু হাই হিটে এটাকে জাল দিয়ে নেবে বন্ধুরা। এই রেসিপি যদি তুমি কম বা বেশি বানাতে চাও, সেক্ষেত্রে তোমাকে পরিমাপগুলো কমাতে হবে, বাড়াতে হবে। আর এই রেসিপি তুমি বছরের যে কোনো সময় তুমি বানিয়ে নাও শরবত রেসিপি। তুমি ঘরে যদি তোমার মেহমান আসে আর তুমি দাও, সে তোমার নাম না করে ঘর থেকে যাবে না। তো বন্ধুরা, এই ইউজফুল ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, তাদেরও যেন উপকারে হয়। তো আমি বেশ 5-6 মিনিট ধরে আমি জাল দিয়ে নিলাম, একটু চিটচিটে ভাব চলে আসবে যখন, তখন আমি শরবতটাকে নামিয়ে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে আমি ভরে দিলাম। আর যখন তুমি পরিবেশন করবে, যদি খুব ঠান্ডা খেতে চাও, তো এখানে একটু বরফ দিয়ে দেবে। আমি কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম, আর তারপরে আমি সামান্য পরিমাণে আমাদের যে শরবতটা আছে সেটা দিয়ে দিলাম, আর উপর থেকে ঠান্ডা পানি। যদি ঠান্ডা না খেতে চাও তবে নর্মাল পানি দিয়ে খাবে, তারপরে তোমার দিদিভাইকে কিন্তু মনে পড়বে যে দিদিভাই সত্যি কিন্তু তুমি একটা দারুণ রেসিপি দিয়ে। এই শরবতের জন্য ফ্লেভারটা আরও বেশি মজার হয়, মানে পাতিলেবু দিয়ে দিলাম, পাতলা করে দেখতেই পাচ্ছ, তার মধ্যে সাইডে একটু সাইডে কেটে দিয়ে দিলাম সাজানো গোজানোর জন্য, আর পুদিনা পাতা। তো বন্ধুরা, লাগছে না এটা 5-স্টার রেসিপি? তো এবার আমরা চলে যাব আরেকটা রেসিপিতে, এটা আরও বেশি মজাদার হবে, কিন্তু একদম ভিন্ন স্বাদ। এই শরবতটা কিন্তু ছোট বাচ্চারাকেও তুমি দিতে পারবে, তবে কিভাবে দেবে শেষ পর্যন্ত দেখো। তো আমরা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 1/2 লিটার পানি আর 1/2 কেজি চিনি, যতটা পানি ততটাই চিনি ব্যবহার করেছি। হাই হিটে এটাকে 1 মিনিট ভালো করে জাল দিয়ে নেব, টকবক করে ফুটবে যেন চিনিগুলো গুলে আসে। তো এবার আমরা এটাকে কমিয়ে দিচ্ছি একদম আঁচটাকে,
এবার চলে যায়। এই শরবতের জন্য আমি বাদাম ব্যবহার করব। এখানে কাজু বাদাম এবং আলমন্ড বাদাম ব্যবহার করেছি। কাজু বাদাম এবং আলমন্ড বাদাম আমি এখানে হাফ কাপ করে ব্যবহার করেছি, তবে 3-4 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তো পরিমাপটা তোমরা খেয়াল রাখবে। আমি হাফ লিটার পানি ব্যবহার করেছি এবং হাফ কেজি চিনি ব্যবহার করেছি, আর বাদামগুলো এখানে আমি হাফ কাপ করে নিয়েছি। আর খুব ফাইন করে কিন্তু পেস্ট করে নিতে হবে বাদামগুলো, তোমরা হাতে দিয়ে দেখে নিবে একদম মিহি পেস্ট। কাজু বাদাম পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে নিয়ে এটাকে একদম মিক্স করে নিলাম। তারপরে আমি বেটে নেব, চুলোরাসটা কিন্তু কমিয়ে দিয়েছি বন্ধুরা। তারপরে এখানে আমরা আলমন্ড বাদামটা ভিজানো আলমন্ড বাদাম বেটে নিচ্ছি, আর সেই একইভাবে কিন্তু বেটে নিতে হবে। বাটা হয়ে গেলেই কিন্তু আমরা দিয়ে দেব এই পাত্রের মধ্যে। আলমন্ড বাদাম ভিজে নেবার পরে কিন্তু আমরা ছাড়িয়ে নিয়েছি ওর খোসাগুলো। তোমরাও ঘরে সে ঠিক একইভাবে করবে, আর যদি চিনে বাদাম ব্যবহার করো তবুও তোমরা ভিজিয়ে নেবার পরে কিন্তু চিনে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিবে। তো আমরা একইভাবে কিন্তু বেটে নিলাম, বাদামের পেস্ট করে নিলাম, খুব মিহি করে পেস্ট করে নিলাম, আর দেবার সাথে সাথে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। খুব ভালো মতো মিশে যাওয়ার পরে এখন আমাদেরকে ফ্লেভার অ্যাড করতে হবে। তবে তুমি নিজের মতো করে ফ্লেভার অ্যাড করতে পারো, আমি এখানে খুব সাধারণ ফ্লেভার দিচ্ছি কারণ এটা রমজান স্পেশাল। তুমি যদি কোনো প্রোগ্রাম বাড়ির কোনো অনুষ্ঠান থাকে তো তুমি এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারো। তো আমি এখানে শুধু এলাচের গুঁড়ো ব্যবহার করছি, এক হাফ চামচ মতো, শুধু এলাচের গুঁড়ো আর কিছু নয়। তো এবারে এই গুঁড়ো মশলাটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে এর মধ্যে, আর আমরা হাই হিটে কিন্তু এটাকে 4-5 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু এটা 1 মাসের জন্য তৈরি থাকবে। আজকের এই 3টে শরবত রেসিপি তোমাদের কোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা, যে আমাদের এই রেসিপিটা বেশি ভালো লেগেছে। আর ঘরে তোমরা কিন্তু ট্রাই করবে আর দিদি ভাইকে মনে পড়বে। তো আমরা ঠান্ডা করে নিলাম, কাঁচের বয়মে দিয়ে কাঁচের বটলে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু বটলটাকে পরিষ্কার করে নিতে হবে আর শুকনো রাখতে হবে, তারপরে শরবতটা তোমরা রেখে দেবে। এই যখন পরিবেশন করবে তখন ঠান্ডা করেও পরিবেশন করতে পারো, গরম দুধ দিয়েও তুমি কি পরিবেশন করতে পারো। বাচ্চাদের দেবার সময় কিন্তু হালকা একটু কুসুম কুসুম দুধের সাথে এই শরবতটা দিয়ে মিক্স করে তাদেরকে দিতে পারো। আর সাজানোর জন্য একটু গোলাপের পাপড়ি আর ওপর থেকে একটু বাদামের গুঁড়ো, তাই না? দেখে মনে হচ্ছে না যে কত মজাদার হবে আর হেলদি হবে। এবার আমরা চলে যাব 3 নম্বর শরবত রেসিপিতে। এই শরবতটা কিন্তু আরও 2টো যে রেসিপি তোমাদের দেখালাম এটা একদম অন্যরকম স্বাদের, ভিন্ন স্বাদের। তো আমার শরীর কিন্তু তরতাজা হয়ে যাবে এই রেসিপিটা খাওয়ার, এই শরবতটা খাওয়ার পরে। তো আমরা ঠিক একইভাবে পরিমাণে চিনি পানি ব্যবহার করলাম যেগুলো আগে ব্যবহার করেছি, তার মধ্যে এটাকে চিনিটাকে গুলে নিয়েছি হাই হিটে ফুটিয়ে ভালোভাবে গুলে নিলাম। তারপরে আমরা এখানে মশলা দেবো, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর লবণ নিয়েছি সাদা লবণ 1/2 চামচ, আর বিট লবণ 1/2 চামচ। সব কিছু দেওয়ার পরে আমরা ভালো মতো নেড়ে এটাকে 4-5 মিনিট পর্যন্ত আমরা এটাকে জাল দিয়ে নেব। জাল দেওয়ার সময় এই যে শরবতের এই যে লিকুইডটা হাতে নিয়ে একটু আঙুলে করে দেখে নেবে যে চিটচিটে ভাব চলে এসেছে কিনা। যদি একটু হালকা চিটচিটে ভাব চলে আসে তখন তোমরা চুলোরাঁচটা কিন্তু নামিয়ে নিবে। তো আমিও ঠিক একইভাবে চুলোরাঁচ বন্ধ করে দিলাম। তো এবার আমরা কী করব, এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব যাতে এই রেসিপিটা যেন একদম শরীরকে মানে কি বলবো একদম ফ্রেশ করে দেয় খাওয়ার পরে। পুদিনা পাতা নিয়েছি আমি, আর তো হাফ বাটি খুব কুচি করে কেটে, তারপরে লেবুর রস দিয়ে দিলাম এখানে হাফ বাটি মতো, কিন্তু ঠান্ডা করে হয়ে যাওয়ার পরেই দেবে বন্ধুরা, কারণ এর গুণাবলী নষ্ট হয়ে যায়। তো এখন আমরা কি করব, এই শরবতটা কিন্তু আমরা বটলে দিচ্ছি না, এটা তুমি এইভাবেও খেতে পারো। তো আমাদের যে কিউব যে মোল্ড আছে কিউব তৈরি করা, সেই মোল্ডের মধ্যে কিন্তু আমরা এই লিকুইডটা দিয়ে দিচ্ছি শরবত, আর এটাকে একদম ডিপ ফ্রিজে রেখে দেবো। তোমার ঘরে যতগুলো মোল্ড আছে তুমি বানিয়ে নেবে, নয়তো তুমি পটুলে ভরেও রেখে দিতে পারো। তো আমাদের দেখো 2টো মোল্ডের মধ্যে পুরোপুরি ভর্তি হয়নি, একটা হাফ রয়েছে। তো এবার এই শরবতটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য, জমে যাওয়ার পরে তোমরা ব্যবহার করতে পারো, আর নয়তো বা জমে যাওয়ার পরে একটা কন্টেনারে ভরে কিউবগুলো রেখে দিতে পারো। তো কীভাবে করবে দেখে নাও, আমি নিয়ে দিলাম কয়েকটা এই যে শরবতের কিউব, তারপরে তুমি দিয়ে দিবে পানি, ঠান্ডা পানি, ব্যাস তোমাদের শরবত কিন্তু তৈরি হয়ে গেল। তো বন্ধুরা 3টে শরবত রেসিপির মধ্যে তোমাদের কোনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগুক না লাগুক একটা কমেন্ট করে দিবে, আর যদি ভালো লাগে তবে লাইক করে দিও। ডিসলাইকেরও অপশান রয়েছে কিন্তু এত দূর আসার পরে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তবে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে।
আর আজকের মতন এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।